বার্তা বুঝাচ্ছি আপনাকে, তাহলে আপনি খবরে যাবেন, ইসরায়েলে যখন খবর দেখবেন তো বুঝতে পারবেন এই মিশর থেকে কে বের করলো। আর মিশরের নাম মিশর কেন পড়লো? তো মিশর এই জন্য পড়লো, নূহ আলাইহিস সালামের পোতা এসে মিশরে বাস করেছিলেন, মিশরাম বিন নু। মিশরাম বিন নু এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের পোতা। এই মিশরাম বিন নু নুহুর পোতা এসে মিশরে বাস করেছিল, তার জন্য নাম পড়েছিল মিশর। পায়খানা মোড় দেখেছেন, হরিশ্চন্দ্র পায়খানা মোড়, তারপর ওই উস্কাঠি পাড়া ভারলাঠি দেখেছেন, নাম পড়েছে কিসের জন্য? একটা কোনো কারণের জন্য। মুলবি পাড়া মানে ওখানে পাড়াতে মুলবি আছে, তার জন্য মুলবি পাড়া, এরকম ব্যাপার। তো মিশরাম বিন নু নুহুর পোতা, ওখানে মিশরাম ওখানে এসে বাস করে তার জন্য মিশর পড়ে গেল। আর এই মিশর থেকে ইউসুফ আলাইহিস সালাম বের, আবার 5 মিনিট কেন কেন কথা ভালো হচ্ছিল আওয়াজ তো। হ্যালো হ্যালো, মাইক তো খুব ভালো হতো, বাড়ি কোনটা? হ্যাঁ ভাই, বাড়ি আছে, হ্যান্ডেল মার। আচ্ছা কই, হয়নি, আসেনি, যে শান কমে, ইকো কমে দেন, ইকো কমে দেন। বাবজান খবর দেখছেন, ইসরায়েল ভাবছেন ইসরায়েলটা কি? ইসরায়েল আসল নাম হচ্ছে, ওরা হচ্ছে ইসরায়েল, আসল নাম ইসরায়েল, আর দ্বিতীয় নাম হচ্ছে ইহুদা। তো ইয়াকুবের দুটা বেটা, 10 বেটা ওদিকে, 2 বেটা এদিকে। তো এই ইসরায়েল হচ্ছে আসল ইহুদি, আর ওরাই হচ্ছে ইসরায়েল। অনেকটি দর আছে, সংক্ষেপ আপনাকে আমি বলছি, খবর শুনবেন ইনশাআল্লাহ আপনার ব্রেনে চলে আসবে। মিশরের নাম কেন পড়লো? মিশরাম নু নুর পোতা এসে বাস করেছিল বলে মিশর নাম পড়লো। এইবারে মিশরে নিয়ে এসেছিল ইহুদিকে কে? বানি ইসরায়েলকে কে নিয়ে এসেছিল? ইয়াকুবকে কে নিয়ে আসলো? ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুবের বেটা। ওর ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলার চেষ্টা করেছিল, বেঁচে গিয়ে মিশরে বিক্রি হলো, বাদশা হলো, বাপকে ভাইকে নিয়ে এসে মিশরে বসিয়ে দিল। আর বসিয়ে দেওয়ার পর এইবার জীবনযাত্রা শুরু হয়ে গেল, উনি মরে গেলেন, বাবা মরে গেল, চলে গেল, এরাকে এদের কবর এখানে নাই, মিশরে নাই, এদের চলে গেছে সব ফিলিস্তিনে, বাইতুল মাকদেসের যে বম্বিং হচ্ছে, সমস্ত নবীর কবর ওখানে, আর বেশিরভাগ নবীর উত্থান ওখান থেকে। বাবজান এইবারে মূসা আলাইহিস সালামের আবির্ভাব হলো, ফেরাউন আসলে গণ্ডগোল হলো, মূসার সঙ্গে ফেরাউনের গণ্ডগোল। খুব কথা সংক্ষেপে, মূসার ভাইয়ের নাম হচ্ছে হারুন, হারুন কালা নবী বানালেন, আর নবী বানিয়ে এইবারে যখন অত্যাচার জুলুম শুরু হলো মূসার প্রতি আর বানি ইসরায়েলের প্রতি, বানি ইসরায়েল মানে ইহুদি, বানি ইসরায়েল মানে ইসরায়েল, তাহলে কি জানেন, বানি ইসরায়েল মানে ইহুদি, ইহুদি মানে ইসরায়েল, আর ওরা দুভাগে ভাগ হচ্ছে। এইখানে হযরত মূসা আলাইহিস সালাম জুলুম শোষণ সহ্য না করতে পেরে এইবারে এখান থেকে রাত রাতে আল্লাহ বলছেন, ফাসরে বে আবাদে, আমার বান্দা বানি ইসরায়েলকে, ইয়াকুবের সন্তানকে, নূহর সন্তানকে, ইব্রাহিমের সন্তানকে, ইউসুফের সন্তানকে মিশরের বুকে রাখা যাবে না। কিবতিরা অত্যাচার করছে, জুলুম করছে, শোষণ করছে, ফেরাউন হচ্ছে কিবতির লোক, কিবতি হচ্ছে ফেরাউনের লোক, মূসা হচ্ছে বানি ইসরায়েলের লোক বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসাকে, মূসা এই বানি ইসরায়েলকে তুমি ইয়াকুবের সন্তানদেরকে নিয়ে রাতারাতি বেরিয়ে ফিলিস্তিনের বুদ্ধে তিহির ময়দানে চলে যাও। মূসা আলাইহিস সালাম নিয়ে বাড়ি চলে গেলেন। তিহির ময়দানে হলো কি? পৃথিবীর বুকে সবচাইতে জালেম কম হচ্ছে ইহুদি কম, ওয়াকালাতিল ইয়াহুদ আলে ওজাইর ইবনুল্লাহ, ওজাইরকে আল্লাহর বেটা করেছিল এই ইহুদি, এক দুই করে 70,000 ফেরেশতা, 70,000 নবীকে হত্যা করেছে, এত এত অন্যায় করেছে এরা কালে কালে যুগে যুগে, এরা কাউকে মানে, এরা বলছে জান্নাত যদি যায় তো আমরা ইহুদি ছাড়া কেউ যাবে না, জি, আর আমরা হচ্ছে আবনাউল্লাহ আল্লাহর বেটা, আর আল্লাহ বেটাকে বেশি ভালোবাসে, আমাদেরকে জান্নাত দিবে, যদি কেউ জাহান্নামী হয়েও যায় মাত্র 40 দিন থাকবে, তারপরে ফের জান্নাতে চলে যাবে, পৃথিবীর কোনো লোককে মারানোর। আল্লাহ এত ক্ষমতা, এত শক্তি দিয়েছে, কোরআন বলেছে যে আমি বলিনি, কোরআন বলছে হাবলুম মিনাল্লাহে ওয়া হাবলুম মিনান্নাস, এই
নরধম জাতি কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাওয়ার দান করেছিলেন মানুষ আলওয়া এই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মেঘ দিয়ে তাদের আশ্রয় করেছিলেন ছায়া দান করেছিলেন তীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সমুদ্র পার করেছিলেন পানি থেকে বাঁচিয়ে দিয়ে কাত্তাওদিল আজিম 11খানা রাস্তা বানিয়ে দিয়ে পার করেছিলেন আল্লাহ এই জাতিকে তীর ময়দানে গিয়ে 12টা টিবেল দান করেছিলেন 12টা কূপ দান করেছিলেন 12 কাবিলার লোক ছিল বলে 10 বেটা 2 বেটা 12 বেটা 12 12টা লোকের জন্য 12টা টিবেল বানিয়েছিলেন এই করে কেউ অবদানের প্রতি অবদান অবদানের প্রতি অবদান আল্লাহ পাকের নিবালা গেছেন পৃথিবীর বুকে কোন জাতিকে যদি বেশি আল্লাহ অবদান দিয়ে থাকেন তার নাম হচ্ছে ইহুদি আর পৃথিবীর বুকে সব চাইতে বেমান জাতি যদি কেউ হয় তার নাম হচ্ছে ইহুদি মিশে থেকে বেড়ে গেছে এটা বুঝতে পেরেছেন মিশর থেকে বেরিয়ে যাওয়ার পরে এইবার ফিলিস্তিনে গেল আর ফিলিস্তিন থেকে তখন এইবার তারা বিস্তার লাভ করতে আরম্ভ করলো ওদের হুকুমতটা ছিল 300 বছর ধরে 300 বছর সিস্টেম মেনে আল্লাহর এবাদত বান্দগি করে ধর্ম প্রচার করেছে 300 বছর পার হয়ে যাওয়ার পরে বিকৃতি শুরু হয়ে গেল ওরা কি করলো তাওরাতকে বিকৃতি করে দিল আয়াতকে বিকৃতি করে দিয়ে নতুন নতুন এ তৈরি করলো করার পরে এইবার যখন আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আরম্ভ করলো আল্লাহ তখন কি বলছে অজরিবাত আলাইহিম জিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বেগাজাব মিনাল্লাহ ওরে ইহুদি কালে কালে যুগে যুগে আমি তোকে অবদান দিয়েছি নিয়ামত দান করেছি অনুগ্রহ দিয়েছি জান্নাত থেকে রান্না করে বহট বট্টহি মাংস পাঠিয়েছি আমি তোদের জন্য পরাঠা তৈরি করে পাঠিয়েছি পৃথিবীতে এরকম অবদান কোনো জাতিকে আমি দিই নাই তোরা আমার সঙ্গে বেমানি করলি তোরা বাছড়া পূজা করলি তাওরাতকে মানবি না কত কি করলি এবার শুনে জোরেবাত আলাইহিম জিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বেগাজাব মিনাল্লাহ আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল বলছেন জোরেবাত আলাইহিম জিল্লা তো তাদের প্রতি অভাব অনটন তাদের প্রতি দুঃখ দর্দাস আমি উঠিয়ে দিলাম পিটন খাবে লাত খাবে এই দেশ থেকে তাড়াবে ওই দেশে যাবে ওই দেশ থেকে তাড়াবে ওই দেশে যাবে এই করতে করতে পিটন খেতে 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 সারা জীবন তোদের কাটবে ওরে আমার বান্দা জেনে রাখ আমি যদি কোনদিন সহযোগিতা করি উঠে দাঁড়াবি কিংবা মানুষ যদি কোনদিন তোদের প্রতি সহানুভূতি দেখায় উঠে দাঁড়াবি আর উঠে দাঁড়ার পরে আবার তোরা পড়ে যাবি এমন একটা যুগ আসবে যেই যুগে আমার বান্দা বান্দি সবাই মিলে ঝুলে হিংস্র পানি জলস্র পানি খাল বিল নদী পাখো পাথর পোকর পুষ্কুনি সবাই তোদেরকে মারবে এবং হাদিসের মধ্যে আছে বলবে মিন ওয়ারাই ইহুদি উন ফাক্তলু পাথরে বলবে শেষ জমানাতে আমার পিছন দিকে ইহুদি লুকিয়ে আছে ইসরায়েল লুকিয়ে আছে মেরে দাও গাছ বলে আমার পিছন দিকে ইহুদি লুকিয়ে আছে মেরে দাও ও বলবে আমার পিছন দিকে লুকিয়ে আছে ফাক্তুলু তাকে হত্যা করে দাও এইরকম তো আমাদের একটা দাশা আসবে কিন্তু জেনে রাখো আমি কালে কালে যুগে যে উতার চাড়াও করেছি তোমরা লাত খাবে এই দাস থেকে ওই দাস এইরকম তোমাদের দাশা হবে সুরে বা তালাই হিমজিল্লা ওয়াল মাসকানা বাবা ও বেগাদা বিমিনাল্লাহ এ মাইক কি বাহাদুরি করে না হঠাৎ থেকে হ্যাঁ আমি দেশের বক্তা বলে নেই বিদেশে যেতে গেলে আমারই মর্যাদা বেড়ে যায় হ্যাঁ তিনটা মেক মানকে আমি পিটেছি পিটন খেতে খেতে চলে গেল বাপ বাবেলে তেড়ে ফেললো ওরাকে বাবেল অনেকগুলো দরকে আমি কাট কেটে দিলাম বাবেলে যখন ওকে তেড়ে তেড়ে পাঠিয়ে দিল তখন আর ঠাঁই রাখার মতো কোনোই জায়গা নাই 1517-তে মাত্র 8% ফিলিস্তিনের মুসলমান আরবের মুসলমান তখন ওকে বসার জায়গা দিল ভালো করে ইতিহাস শুনেন ফিলিস্তিনের মুসলমান 1517 সালে বসতে জায়গা দিল 8% 1522 সালে 11% তারপরে চলে আসলো 1931 সালে 17% 1936 সালে 28% তারপরে চলে আসলো ওয়েলফেয়ার ঘোষণা শুরু হয়ে গেল বিশ্বযুদ্ধ হলো প্রথম বিশ্বযুদ্ধ হলো লাট খেলো জার্মানি হারলো এ হলো কত কি হলো অ্যাটাম বাম জি হিরোশিমা নাগাসাকিতে বম পড়লো বম পড়ার পর 1914 সালে হিরোশিমা নাগাসাকিতে বম পড়ে যখন তছন আছে তুসরু পাঠ হয়ে গেল তখন ওদের সাদদার মতো কেউ ছিল না ভালো করে ইতিহাস শুনেন একটাই জাতি ছিল তার নাম হচ্ছে ইহুদি এই ইহুদি তখন জার্মানির ওদের সাপ দিল আর জার্মানি থেকে হিটলার যখন ইয়ে শাসন করেছিল তখন ওরাকে পিটে মেরে তাড়িয়ে দিয়েছিল বাবেল টাবেল কুনে ঘুরে ঘুরতে 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 এসে ফিলিস্তিনে ওদেরকে জায়গা দিল আর ফিলিস্তিনের জায়গা পেয়ে এইবার তখন সমর্থন করলো ওদেরকে ওদের পক্ষ থেকে তখন সোভিয়েত থেকে তখন আরও যুদ্ধ লাগলো
সোভিয়েত থেকে যখন যুদ্ধ লড়লো ইহুদি, তখন সোভিয়েতের বন্ধু হয়ে গেল। আর বন্ধু হয়ে যাওয়ার পরে সোভিয়েতের সেক্রেটারি ওয়েলফেয়ার, সোভিয়েতের সেক্রেটারি ওয়েলফেয়ার 1917 সালে এবার চুক্তিনামা করছে ফিলিস্তিনে বসে। আর চুক্তিনামা করে যেহেতু ব্রিটিশের পক্ষ থেকে ইসরায়েলে লড়েছে, তার জন্য ওদের পক্ষ নিয়ে ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে দিল, একটা হলো ইসরায়েল, একটা হচ্ছে ফিলিস্তিন। এই হলো ইতিহাস। এটা হচ্ছে কত সালে? 1917 সালে। 1917 সাল থেকে নিয়ে এইবারে চললো হাগানা বলে আর একটা তাহারিক করলো ইসরায়েল, হাগানা নাম দাহসাদগার। এই হাগানা ফিলিস্তিনকে মারে ধরে এই করতে 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 শক্তি বাড়তে আরম্ভ হয়ে গেলো। আমেরিকাতে কোনো একটা অস্ত্র তৈরি হয় না যেই অস্ত্র সর্বপ্রথম ইসরায়েলের হাতে আসে, মিত্র দেশ এর কাছে আছে। 1945 সালে এইবারে এদের এখানে পার্সেন্টেজ হয়ে গেল কত? 8, 11, 17। এই করতে করতে একবারে 45 সালে, 1939 সালে যুদ্ধ বিশ্বযুদ্ধ শুরু হলো, 41-এ শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর ওখান থেকে নিয়ে এসে একদম 45 সালে ধাঁ ধাঁ করে বেড়ে গিয়ে কত পার্সেন্ট হয়ে গেল? 36% হয়ে গেল। যে আর এই ব্রিটেন করলো কি, এখানে বসে একটা ওয়েলফেয়ার ঘোষণা তৈরি করলো। ওয়েলফেয়ার ঘোষণা, একটা ভাগ হয়ে গেল ইসরায়েলের আর একটা ভাগ হয়ে গেল ফিলিস্তিনের। যখন ইসরায়েলের একটা ভাগ হয়ে গেল, ফিলিস্তিনের একটা ভাগ হয়ে গেল, তখন ছিল তারা 32%। আর 1947 সালে এসে তখন ভোট হচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যাবে না যাবে না। এই ভোট যখন হলো তখন স্বীকৃতি দিল কে? স্বীকৃতি একটাই লোক দিয়েছিল, সেটা হচ্ছে মিশর। কেন বলেন তো? মিশর হচ্ছে বেইমান দেশ, মিশরে ফেরাউন, যত বাদশাহ এসছে মিশরে সমস্ত ফেরাউনি বাদশাহ। নবী আউলিয়া পীর পেকে আমাদেরকে মানেনি তারা, বলে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে তুই লোকজনকে লিয়ে বাইরে চলে যা, কবর উঠিয়েলে তোর বাপের ইয়াকুবের কবর উঠা, ইউসুফের কবর উঠা, কাঠের বাক্সতে ভর আর ভরে নিয়ে গিয়ে সব ফিলিস্তিনে বাইতুল মাকদেসে ওখানে নিয়ে যা। ওখানে নিয়ে গিয়ে রেখে দিল। এইবারে 1948-এ স্বীকৃতি পেলো, ওয়েলফেয়ারের ইয়েতে ভোট হলো, 31টা দেশ মুসলিম কান্ট্রি ভেটো দিল, শুধু মিশর একটু বললো যে হ্যাঁ ওকে স্বীকৃতি দেওয়া যাবে। তারপরে 1947 থেকে এরকম শুরু হয়ে গেলো জুলুম এই ফিলিস্তিনের প্রতি। তখন ছিল ফিলিস্তিনে ফিলিস্তিনরা ছিল মাত্র 32%, আর এখন হয়ে গেছে ওরা 74%, আর মাত্র 12% আছে ফিলিস্তিনের দখলে। এই হলো ফিলিস্তিনের ইতিহাস। আজকে কত নির্মম ছোট ছোট বাচ্চাকে হত্যা করছে, কার পা নাই কার হাত নাই, আহজারি করছে, সারা বিশ্বের কাছে দোয়া করে বলছে যে আমাদের পাশে দাঁড়াও, আমরাকে শেষ করে দিল, ধ্বংস করে ধূলিসাৎ করে দিল। এখন তাদের ক্ষমতা আছে, হাবলুম মিনাল্লাহ হাবলুম মিনান নাস, এখন তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে। এমন একটা দিন আসবে যেই দিনে ওই ইহুদি কিয়ামতের পূর্বে ওই ইহুদিকে পাথরে বলে দিবে, আমার পিছন দিকে পাথর লুকিয়ে আছে, ওকে মারো, এই করো সেই করো। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন কু আনফুসাকুম ওয়া আহলিয়াকুম নার, তোমার পরিবেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তুমি নিজে বাঁচো, নামাজ পড়ো, তোমার পরিবারকে পড়ো, স্ত্রী পুত্রকে পড়াও, পড়ার পরে তারপরে তুমি বাইরে বেরিয়ে যাও। বান্দারে আমার, এই কাজ যদি তুমি করতে না পারো তোমার পরিবারের জন্য, তোমার পরিবেশের জন্য, তোমার নিজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন অনুযায়ী বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুন মুবীন। আপনার সময় আছে 5 মিনিট, একদম। ইসরায়েলের ইতিহাস মর্মান্তিক ভয়াবহ ইতিহাস, ঠাঁই কোথাও পায়নি, পিটন সব জায়গাতে খেয়েছে, আর এখন ফিলিস্তিনকে পিটছে। মুসলিম রাষ্ট্রগুলো তাকাচ্ছে, বসে বসে তাকাচ্ছে, দেখছে, খবর শুনছেন। জি, আল কায়দা আসছে, হামাস আসছে, উহি আসছে, কাদিরাপ আসছে, আসবে, লড়বে, কখন লড়বে, সবকে গুলিয়ে শেষ করে দিল। ভাবজান, আপনার এমন একটা দিন আসবে কিয়ামতের কোর্টে যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, সেদিন মানুষটার আমল নামাতে নেকি, ওয়ার হজের নেকি, জাকাতের নেকি, বিভিন্ন রকমের নেকিতে ভর্তি হয়ে আছে। শেষের সময়তে পিছন দিক থেকে কিছু লোক আসবে, আচ্ছা মোয়াল্লেকুম বেজারিহি, পিছন দিকের যে ইয়ে আছে টেনে ধরবে আর আল্লাহর কাছে বিচার দিয়ে বলবে, আল্লাহ এটা লোক আমার বাবা, এটা আমার শ্বশুর, এটা আমার স্বামী, এটা আমার ভাই, এটা আমার দাদু, এটা আমার খালু, এটা আমার ফুপা, আমি ওদের পরিবেশে ছিলাম, ওদের সাথে থাকতাম, খেতাম, পড়তাম, উঠতাম, বসতাম, সব কিছু করতাম, ফজর ওয়াক্তে উঠে নামাজ পড়তাম,
করতে যেত ও সমস্ত কিছু শরীয়ত ভিত্তিক ছিল আমি যে তার বেটা ছিলাম আমি যে তার বৌমা ছিলাম আমি যার বেটি ছিলাম আমার পতি নাতি নাতকুড়ি ছিলাম আমাকে জীবনে কোনদিন বলতো না যে নামাজ পড়ো কি রোজা রাখো কি ভালো কি মন্দ এই কথা বলতো না বিচারটা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি ব্যাপার তুমি তুই বাড়ি 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 গাড়ি সব নিয়ে ব্যস্ত ছিলি কিন্তু তোর পরিবেশের মধ্যে তোমাকে শুধরার পরে তোমার পরিবারকে শুধরাতে হতো নামাজি বানাতে হতো শিষ্টাচার সভ্যতা বানাতে হতো এটা বানাতে পারো নাই বলছে আমার কথা শুনেনি আমি বলিনি বলতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন ওহম ইয়াহমেলুনাহম আলা জুহুরিহিম আলা সামায়াজরুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার নিজে নিজে ঠিক ছিলে পরিবেশকে ঠিক করতে পারো নাই পরিবারকে ঠিক করতে পারো নাই স্ত্রী পুত্রকে ঠিক করতে পারো নাই নাতি নাতনিকে ঠিক করতে পারো নাই শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তাকে পরিচালনা করতে পারো নাই বলে গার্জেন বলে তোমার কলঙ্ক হাসরাত দুনিয়া ওয়াল আখেরা ওয়াদালেকা হুয়া খুসরান মুবিন বান্দারা মাতি মনে রাখো তোমার ইহকাল পরকাল দুটাই ধ্বংসের কাল এখন তোমার ডিগ্রি হয়ে যাবে ডিগ্রি হলো কি ওহম ইয়াহমেলু নাও জারাহম আলা জুহুরিহিম আলা সামায়াজেরুন ওই তোমার ছেলে তোমার মেয়ে তোমার বোমা ওরা যে পাপ করেছে অন্যায় করেছে সারা রাত্রি ধরে অন্যায় মোবাইল চালিয়েছে এই সবগুলো পাপের কারণে তুমি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তুমি ভেবেছিলে পার হয়ে যাব না 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 এর নাম শরীয়ত নয় ওদের গুনাহ ওদের পাপ ওদের অন্যায়গুলোকে তোমার নিজের ঘাড়ে করে নিয়ে জাহান্নামে তোমাকে যেতে হবে তাদের সঙ্গে বান্দারে তুমি তোমার বোমার ভাত যদি বন্ধ করে থাকতে পারো বেটাকে মারতে পারো ভিন্ন করে থাকতে পারো তুমি যদি তার প্রতি অত্যাচার করে থাকতে পারো কিভাবে শরীয়তি নীতি নীতিকে যদি না মেনে চলো ভাত দিব না ভিন্ন করে দিব বাড়ি থেকে বের করে দিব এরকম ডাক ডাপা যদি করে থাকতে পারো তাহলে তুমি প্রমাণ দেখাও নইলে তোমার জাহান্নামে স্থান এবং তাদের সঙ্গে হবে ওদের পাপগুলো তোমার ঘাড়ে উঠিয়ে দেওয়া হবে কারণ তুমি ছিলে তাদের গার্জেন মালিক ওমা আলাইনা ইল্লাল বালাগ বাবজান শেষ আচ্ছা তো আমার শেষ শেষ যেটা কথা হলো যে আপনার এনভায়রনমেন্ট আপনার পরিবেশ আপনার পরিবেশের মধ্যে পাঁচটা জিনিস আছে আমি শুধু দুটা বললাম আপনাকে তার মধ্যে লাস্টেরটা বললাম এই জন্য এইটা যদি না বলতাম তো ইয়ে সংক্ষিপ্ত হয়ে যেত তিনটা চারটা থেকে গেল এই পরিবেশের লাস্ট পর্যায়ে যেটা যে আপনার বাড়ি গাড়ি বাড়ি দাঁড়ি এই সবগুলো যত কিছু আপনি সাজিয়ে গুছিয়েছেন ওর সঙ্গে আর একটা জিনিসকে যোগ করতে হবে সেই জিনিসটার নাম হচ্ছে আপনি যেই মতো নামাজ রোজা করেন সেই মতো আপনার পরিবারকে আপনার সঙ্গে নামাজ রোজা করাতে হবে আপনাকে বুঝাতে হবে হযরত নূহ আলাইহিস সালাম নিজের স্ত্রী ডুবছে ছেলে ডুবছে নদীতে জি বলছে আসো আমার নৌকাতে কে না তোমার উপরে ঈমান আনবো না তারপরও নূহ নবী জান্নাতে যাবে কারণ বহু চেষ্টা করেছেন 950 বছর ধরে চেষ্টা করেছেন তাদেরকে মানার মানেনি স্ত্রী সন্তান যাবে জাহান্নামে আর নূহ আলাইহিস সালাম যাবে জান্নাতে আপনি যদি আপনার স্ত্রী পুত্র ছাত্র ছেলে মেয়েকে নাতি নাতনিকে বুঝিয়ে থাকেন বলে থাকেন যে তাহলে পরে আপনি পরিত্রাণ পাবেন আর যদি ওদেরকে বুঝিয়ে না থাকেন কোনোদিন ডাড্ডাপাট না করে থাকেন তাহলে পরে ওদের পাপ ওদের গুনাহ ওদের অন্যায় আপনার ঘাড়ে করে নিয়ে খায়ামাতের কোটে জাহান্নামে যেতে হবে এরই নাম হচ্ছে আপনার খাসারা দুনিয়া দুনিয়া আপনার ধ্বংস হয়ে গেল ওদের জন্য কত পরিশ্রম করে কত টাকা পয়সা করে বাড়ি গাড়ি করেছিলেন কাজে আসলো না খেয়ামতের কোটে আপনার আমল কাজে আসলো না আল্লাহ কোরআনে বলছে দুটাই দিক তোমার ধ্বংসের দিক ইহকাল পরকাল তোমার সবই গেল তুমি ওদের সঙ্গে তোমাকে জাহান্নামে যেতে হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করবো শেষের মুহূর্তে রাব্বুল আলামিন তুমি ফিলিস্তিনের মানুষের মুসলমানের প্রতি রহম করো সকল আমিন আল্লাহ গো এখন এই কিছু কিছু মসজিদে নামাজ হচ্ছে নামাজ হয়ে দুয়ায়ে কুনুতের নামাজ হচ্ছে দুয়ায়ে কুনুতটা পড়া হচ্ছে আল্লাহ নবীর নিয়ম যে যখন কোনো মুসলমান রাজ্যের ওপরে কোনো মুসলমানের ওপরে মুসিবত আসবে ইসলামের প্রতি মুসিবত আসবে তখন দুয়ায়ে কুনুত একটা দোয়া আছে দোয়া পড়তে হয় বহু জায়গাতে হচ্ছে আপনাদের গ্রামে হচ্ছে কি হচ্ছে না জানি না আল্লাহ বেশি ভালো জানে জি তো দুয়ায়ে কুনুত পড়তে হবে তো আর কোনো কোনো দেশে একটা যদি মুসলমানের পায়ে কাঁটা বিধে আর অন্য মুসলমান শোনার পর আর মনের মধ্যে ব্যথা বেদনা না আসে তাহলে ওর মধ্যে পাক্কা মুসলমান নয় ইমান ওর মধ্যে নয় আল্লাহর কাছে শেষের সময় দোয়া করবো রব্বুল আলামিন আমাদের সকলের পরিবারকে তুমি ইসলামী শরীয়তি পরিবার বানিয়ে দাও সকলের আমিন সবকে নামাজি পরিবার বানিয়ে দাও সকলের আমিন লাস্টের সময় দোয়া করবো রব্বুল আলামিন যে জুলুম শোষণ ইসরায়েল করছে ফিলিস্তিনের প্রতি আল্লাহ ফিলিস্তিনের প্রতি দয়া করো রহম করো সারা বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রকে তুমি এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসে ইসরায়েলের প্রতি তুমি একটা ধুমকির স্বরূপে তুমি কিছু বাতাবরণ বলো আল্লাহ তুমি ফিলিস্তিনির প্রতি রহম দয়া করে তাদেরকে ওদের নিজের জায়গাতে নিজের ভূমিতে বাঁচার তুমি তাদেরকে তৌফিক দান করো সকলে বল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এতক্ষণ মানুষে আমাদের যে আমাদের
আমাদের